আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার হাতে একটা বই আছে, এই বইটি হলো এনসিডিবি কর্তৃক একটা পাঠ্য বই। তো প্রতিটা স্তরে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর, কারিগরি, দাখিল সহ প্রতিটা স্তরে এনসিডিবি কর্তৃক কিছু নির্ধারিত বই আছে। তো অনেক সময় দেখা যায় আমরা সেই বইটা হারিয়ে ফেলি, অর্থাৎ আমার কাছে অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আর কোভিড-19 পরিস্থিতিতে আমাদের অনলাইন ক্লাসের জন্য প্রত্যেক বইয়ের ফিডিও দরকার। এই জন্য আজকে আমি দেখাবো কীভাবে ইন্টারনেট থেকে আমরা বইগুলো ডাউনলোড করতে পারি। তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সবাইকে আজকে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকল বইয়ের পিডিএফ ফাইল খুঁজে পেতে পারি দুটি ওয়েবসাইটে গিয়ে। একটা হলো আমাদের যে জাতীয় পাঠ্যপুস্তক যে এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেটাতে, আমরা প্রথমে সেটা দিয়ে ট্রাই করব কিভাবে এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে আমরা বইগুলো ডাউনলোড করে নিতে পারি। প্রথমে আমরা এনসিটিভির ওয়েব অ্যাড্রেসটা লিখতে পারি www.nctv.gov.bd। এটা দিয়ে যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে এনসিটিভির ওয়েবসাইটের যে প্রথম ইন্টারফেস সেটি আসছে। সেখানে আমরা এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা সহ বিভিন্ন ধরনের সেবা রয়েছে। তার মধ্যে আমরা পাঠ্যপুস্তকে ক্লিক করব। পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে সেখানে আমরা কোন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক চাই সেটা আমরা সিলেক্ট করব। এখানে ডানে 2020-19-18-17 সালের শিক্ষাবর্ষের যে বইয়ের তালিকা সেগুলো আছে। এখন আমরা 2021 সালের 21 শিক্ষাবর্ষের যে পাঠ্যপুস্তক সেখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এই জন্য আমরা 2021 শিক্ষাবর্ষ সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টোটাল একটা তালিকা চলে আসছে, 2021 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা। এখানে প্রাথমিক স্তর, ইবতেদায়ী স্তর, মাধ্যমিক স্তর, দাখিল, কারিগরি, উচ্চ মাধ্যমিক স্তর সহ অন্যান্য স্তরের বই আছে। ধরে নেন আমি প্রথমে প্রাথমিক স্তরে একটি বই ডাউনলোড করতে যাচ্ছি, সেটা কোন ক্লাস, ধরে নিলাম তৃতীয় শ্রেণী। এই জন্য প্রাথমিক স্তরে আমরা তৃতীয় শ্রেণী ক্লিক করব। করার পরে তৃতীয় শ্রেণীর যে বইগুলো আছে সে বইগুলো তালিকা চলে আসছে, আমার বাংলা বই, ইংলিশ ফর স্টুডেন্টস সহ এখানে যে 9টা বই আছে সেই বইয়ের তালিকা চলে আসছে। এখানে ডানে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুইটি আছে। অবশ্যই আমরা বাংলা ভার্সনে বই ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বই ডাউনলোড করতে পারি। প্রথমে আমরা প্রাথমিক বিজ্ঞান, সেখানে আমরা পিডিএফে বাংলা ভার্সনের নিচে যে প্রাথমিক বিজ্ঞান সেখানে পিডিএফে ক্লিক করবো, স্তরের বই ডাউনলোড করে নিতে পারি। আমরা চাইলে সেই বইগুলো, আরেকটা ওয়েব অ্যাড্রেস রয়েছে সেটা আমরা কিছুক্ষণ পর দেখব, সেখানে গিয়েও আমরা বইগুলো ডাউনলোড করে নিতে পারি। আর ডাউনলোডটা আসলে ডিপেন্ড করবে নেটের স্পিডের উপর। তো আমরা দেখছি এটা ডাউনলোড হচ্ছে, নিচে কোনায়, বাম কোনায় নিচে এটা ডাউনলোড হচ্ছে। আমরা প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি ডাউনলোড করছি। হ্যাঁ, প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে। বইটি ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা চাইলে বইটি ওপেন করে দেখতে পারি যে আমাদের বইটি ডাউনলোড হয়েছে কিনা। আমরা এখান থেকে, আমরা যদি এখানে ক্লিক করি, বইটি এখন আমাদের সামনে আসবে। বইটি এখন ওপেন হচ্ছে। আমরা যে বইটি ডাউনলোড করেছি সে বইটি এখন আমাদের সামনে আসবে। আমরা প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণীর একটি বই ডাউনলোড করেছি, আমাদের সামনে চলে আসছে। এটা হলো প্রাথমিক শ্রেণী, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই। এখন বইয়ের প্রতিটা পেজ আমরা ইচ্ছে করলে চেক করতে পারি। এভাবে আমরা যে কোনো বই ডাউনলোড করে নিতে পারি।
এখন আমরা মাধ্যমিক স্তরের একটা বই কিভাবে ডাউনলোড করতে পারি সেটা দেখব। মাধ্যমিক স্তরে গিয়ে আমরা নবম দশম শ্রেণী ক্লিক করলাম। ক্লিক করার পরে মাধ্যমিক স্তরে যে বইয়ের তালিকা আছে সেগুলো আমাদের সামনে চলে আসছে। আমরা সেখান থেকে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি কি করতে পারি, ডাউনলোড করতে পারি। তাহলে আমরা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনে গিয়ে বাংলা ভার্সন আমরা সেটা ক্লিক করলাম পিডিএফ ফাইল নেওয়ার জন্য। এটা ডাউনলোড হচ্ছে। এখন আমরা উপরে ডাউনলোড করার জন্য নিচের দিকে অ্যারো চিহ্নে যে ডাউনলোড অপশনটা আছে সেখানে ক্লিক করলাম। এখন বইটি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, বইটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই বইটি ওপেন করে দেখতে পারি। আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেটা বামে অংশে আমরা ক্লিক করার পরে আমাদের বইয়ের ইন্টারফেসটা চলে আসলো। এখন বইয়ের আমরা ভিতরে পেজগুলো দেখতে পারি। এটা হলো ইংলিশ কম্পোজিশন এন্ড গ্রামার নবম দশম শ্রেণী। এবার আমরা দেখব দাখিল স্তরের যে কোনো একটা বই কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। যেমন অষ্টম শ্রেণী ক্লিক করলাম। প্রত্যেকটা স্তরের বই ডাউনলোড করার প্রক্রিয়া কিন্তু একই। 2021 শিক্ষাবর্ষের দাখিল স্তরে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক, সেখান থেকে আমরা যদি বাংলা ব্যাকরণ নির্মিতি বইটা ডাউনলোড করতে চাই সেখানে ক্লিক করব। পিডিএফ যেখানে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হচ্ছে। এখন আমরা উপরে ডানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর বইটি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি ডাউনলোড হয়ে গেলে আমরা সেটি ওপেন করে দেখতে পারি। ওপেন হলো। এভাবে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইটে গিয়ে আমাদের যে কোনো স্তরের যে কোনো বই আমরা ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের বই হাতের কাছে থাকে না, আমরা ইচ্ছে করলে নেট থেকে ডাউনলোড করে সেটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আরেকটি ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করব, সেটা হলো www.ebook.gov.bd। তাহলে এই ওয়েবসাইটেও আমরা প্রবেশ করে আমাদের কাঙ্ক্ষিত বইটি আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি। ইবুক এখানে আমাদের সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা কারিগরি বোর্ড আছে। অত আমরা সাধারণ শিক্ষা ক্লিক করলাম। এখানে যে অনেকগুলো অপশন রয়েছে আমরা সাধারণ শিক্ষা ক্লিক করলাম। করার পরে এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী আসলো। আমরা সপ্তম শ্রেণীতে ক্লিক করলাম। ধরা যাক আমাদের সপ্তম শ্রেণী একটি বই আমাদের প্রয়োজন, আমরা সপ্তম শ্রেণী ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সপ্তম শ্রেণীর যে বইগুলো আছে সে আমাদের সামনে প্রেজেন্ট হলো। আমরা যে কোনো একটা বই, এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা আমরা ডাউনলোড করব। এই জন্য এখানে উপরে অপশন যে ডাউনলোড আছে সেখানে ডাউনলোড দিলে কাঙ্ক্ষিত বইটি ডাউনলোড হচ্ছে। এভাবে চাইলে আমরা যে কোনো বই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। তো আশা করছি পুরো প্রক্রিয়া আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।